মন্ত্রী জি মহারাজ আসছে জি মহারাজ আসো তুমি সামনে আসো মন্ত্রী জি মহারাজ হুকুম করুন কয় বছর হলো আমার মেয়ের বয়স তিন বছর বেশি হয়ে গেল বিয়ার এখন পর্যন্ত একজন পাত্র খুঁজে পেলাম না যেই পাত্র আমার একটা প্রশ্নের উত্তর দিয়া আমার মেয়েকে এবং আমার মনকে জয় করে নেবে এরম একটা পাত্র তুমি মন্ত্রী খুঁজে বের করতে পারলা না দুঃখজনক হাবিবি কইলে কামাবে আজকে কি আসছে আজকে পাত্র টাত্র দেখছো হে মহারাজ ধরে গেছে বলছো যে রাজা মশায়ের একটা প্রশ্নের উত্তর কয়টা একটা একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই রাজার মেয়ে সে বিয়ে করতে পারবে এবং রাজার সম্পত্তির অর্ধেক তাকে লিখে দেওয়া হবে প্রশ্ন কয়টা একটা আচ্ছা ঠিক আছে ডাকো ডাকো দেরি করো না ডাকো এ প্রথম দন আসেন আসতে পারি মহারাজ আসুন বসুন নাম কি বাইজিৎ বাইজিৎ সুন্দর নাম কোথা থেকে আসছেন গাইবান্ধা মন্ত্রী জি মহারাজ গাই বলে বান্দা তুমি গাই ছাড়ো নাই তোমার না সকালবেলা বলছি গাইডা তুমি সারিয়ে দিয়ে আসো কলায় মরা সারছি তো সারছো এই যে বললো গাই বান্দা আরে না স্যার আমাকে জেলার নাম গাই বান্দা আচ্ছা আচ্ছা আপনি এখানে আসছেন কেন শুনলাম রাজার একটা প্রশ্নের উত্তর দিলি হ্যাঁ রাজার মেয়ে বলে আমার কাছে দেবে আর রাজার অর্ধেক সম্পত্তি লিখে দেবে তাই আমি ও আচ্ছা আচ্ছা মানে একটা প্রশ্ন উত্তর আপনি দিতে ইচ্ছুক আচ্ছা ঠিক আছে তো পড়াশোনা করছেন জি তারপর ফাইভ পড়লাম তারপর এসএসসি পরীক্ষা দিলাম তারপর অনার্স পড়লাম তারপর বিসিএস পড়লাম বিসিএস করলাম তারপর তারপরে আসলাম আপনার কাছে তারপর তারপর তো আসার নাই তারপর বললাম তো নাই তারপর আরে ভাই বললাম তো আমি নাই তারপর আরে ভাই

তারপর কষ্ট মুজার ব্যবসা তারপর প্যান্টের ব্যবসা তারপর গেঞ্জির ব্যবসা তারপর শাড়ির ব্যবসা তারপর তো ক্যাপের ব্যবসা ক্যাপ তারপর তারপর বহু ব্যবসা মানুষ করছি টাকায় কোনো অভাব ছিল না এরপর শুধু একটাই অভাব তারপর একটা শুনেছি রাজার একটা প্রশ্ন যদি পাশ করতে পারি হেলে তার মেয়েকেও বিয়ে বিবাহ করতে পারবো আর রাজমহলে অর্ধেক সম্পদটা আমি পাব তার জন্য আপনার কাছে আইছি ও আচ্ছা আচ্ছা তরপর তারপর আপনার কাছে আইছি তারপর এই তো আম্লে কথা কইতেছি তারপর 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 তো হেই তারপর এ তারপর তারপর কল হয় আমি মাই ইয়ারে বিয়ে তারপর আবার তারপর এ সরা তারপর তারপর ভাল লাগে না হনেন স্যার একটা কথা কম তারপর আমি যদি এত তারপর তারপর করেন যদি আবার আমি যদি তারপর তারপর করেন যদি এত আমার মাইয়ের বিবাহ হইবে না কেউ লোকই হইবে না আমি তারপর তারপর যে কইবেন কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আমার লাস্টে আমার মাইয়ের কোনো বিবাহই হইবে না আমি গেলাম তারপর আবার তারপর 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 হ্যাঁ মন্ত্রী কি নিয়ে আসছো এত বড় দোয়া গেল না দোয়া করিয়ে গেল যাওক অসুবিধা নাই এই উত্তর যে যতক্ষণে কেউ না দিতে পারবে মন্ত্রী মাই লাগে বিয়ে দেমু না তুমি দেও অন্য কেউ আছো কিনা ওই সব ওই আপদ্রা ওয়া জানতাম কতক্ষণ যে আটকে পড়বে অথে কাম নাই দেও অন্য কেউ আছে কি না ডাক দাও ডাক দাও তাড়াতাড়ি ডাক দাও

জোৰে খন বিয়াৰ বিচোন সিরিয়ালে সিরিয়াল আন সিরিয়াল লাগবে না আমি আমু রাজার মাইয়ে লই চললি যাম আর রাজার মাইয়ে বিয়া হরা কি এত সাজা জিস হ্যাঁ জি রাজার যে একটা প্রশ্নের উত্তর এই 3 বছর জাবত কেউ দেয় পারে না আমমে তো এই মশা আমনে দিবেন কেম স্যার অপমান করলে না অপমান না ঠিক আছে দেই মন্ত্রী আমে একটু পরে আসেন এতজন বড় বড় কথা কয় সুজন 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 সজান এ মন্ত্রী ঠেঙ্গ সজর দে তোমার রাখছি তোমার চাকরি থাকবে না কলো ওই সজর আছেন দেখ শুধু মনে নে বাবা হবে না একটু রিল্যাক্সন রিল্যাক্স ঠান্ডা রিল্যাক্স শুনেন একটা প্রশ্নের উত্তর প্রশ্ন হইছে তারপর আমি বলতে থাকমু আমি যতক্ষণ এই প্রশ্নটার উত্তর শেষ করতে না পারবেন ততক্ষণ না পর্যন্ত রাজার মেয়ের

এই তো কাম কাজ তারপর একদম মজার কথা কই আমি রে ঘটনা তারপর আইলাম তো সকালবেলায় আম হরির অনায় এই সময় মাছ একটা গাও দিমু বড় খালে তারপর দেখি এক পাখি তারপর জালাম সির আসলে মোর পকিটালে মাছ আদারি মারছি পাখা তারপর পাখি এদি সব দিয়ে নিচে বইছে তারপর মাছের মতো দিছি এরম ঘেউ খেউ জলে হা তারপর তারপর মনে করেন মেলা সব কই দিলে সব কই আই বাজে পাখি তারপর কেন যাও যে সিরিয়া এর না সিরিয়া ভাগ জাল সিরিয়া हां সিরিয়াস আলোই গেছেন আগেই তো কইলাম জাল সিরিয়া হ্যাঁ তারপর ওই জাল দি এক এক পাখি ফুরুত তারপর 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 না

וואוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו <laughs> no, 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 no. <laughs> <laughs>